তো আমরা হচ্ছে একটা বিশেষ টাইপের ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম পড়বো সেটাকে আমরা বলতেছি হচ্ছে টটোমেরিজম সো টটোমেরিজম কেরকম এটা হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম যেখানে দুইটা আইসোমারের মধ্যে একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম থাকে তার মানে এখানে আমরা एग्जांपल দেখাচ্ছি অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো অ্যাসিডের দুইটা ফর্ম আমরা দেখাইছি তোমরা যদি বায়োলজি পড়ে থাকো তোমরা এটা পাবে যে এখানে একটা হচ্ছে নিউট্রাল ফর্ম একটা জুইটার আয়নিক ফর্ম সো জুইটার আয়নিক ফর্ম হচ্ছে এখানে যে এটা দেখাচ্ছি আমরা যে এখানে প্লাস মাইনাস দুইটা ফর্মে আসলে থাকে তো প্রটোমিজম হচ্ছে এমন একটা টাইপের সামানতা যেখানে হচ্ছে এইরকম দুইটার মধ্যে একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম থাকবে এই দুটো যে ফাংশনাল গ্রুপ আইসোমার তুমি দেখলেই বুঝতে পারছ যে এখানে ফাংশনাল গ্রুপ বলা আলাদা এখানে সিডব্লিউএইচ আর এনস্ট এখানে হচ্ছে তার শর্টগুলো সো এদম তো ডাইনামিক ইকুইলিব্রিয়াম থাকবে তো আমি এটা একটু দেখাই দেই এবং জেনারেলি এই ইকুইলিব্রিয়াম রিয়াকশনটা যে কোনো একটা প্রোটন অথবা বেজ এরকম কোন একটা প্রভাবক দিয়ে প্রভাবিত হয় এবং সাধারণত যেটা হয় যে এই দুইটা টটোমারের মধ্যে একটা প্রোটনের ডিসপ্লেসমেন্ট হয় যেমন ধরো যে এটা এটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে একটা প্রোটন এই জায়গাতে চলে আসছে সো এই যে খেয়াল করো যে এখান থেকে একটা প্রোটন এখানে ট্রান্সফার হইছে তো জেনারেলি এরকম প্রোটন ট্রান্সফার হওয়ার টটম্যানিজম আমরা বলি হচ্ছে প্রোটোট্রপিক টটোম্যানিজম এবং আমরা ওটাই আসলে পড়বো আমরা একটু পরে আমাদের বইয়ের জেনারেল এক্সাম্পল গুলোতে চলে যাবো এবং আমরা ওখানে দেখবো যে একটা প্রোটন আসলে জায়গায় ইন্টারচেঞ্জ হয় এটা হচ্ছে মোটামুটি ইন্ট্রোডাকশন আমরা দিলাম যে টটোমেরিজম জিনিসটা কি এটা হচ্ছে এক ধরনের ফাংশনাল গ্রুপ সমানতা ফাংশনাল সমানুতাতে সাধারণত একটা প্রোটনের ইন্টারচেঞ্জ হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে দুইটা টটোমারের মধ্যে একটা ডাইনামিক ইকুলেব্রিয়াম থাকে তার মানে এই দুইটাই আসলে একটা একটাতে ইন্টারকনভার্ট হইতে থাকে কন্টিনিউয়াসলি এবং একটা সাম্য অবস্থায় পৌঁছায় আলটিমেটলি যখন তাদের ইন্টারকনভারশনের একটা একটাতে রেট সমান হয় আমরা দেখো এখানে হচ্ছে আমরা আমাদের বইয়ে যে ফর্মটা সবচেয়ে বেশি বার দেওয়া হয়েছে সেটা নিয়ে আসছি যে টটোমেরিজম এখানে এক দুইটা ফর্ম আছে খেয়াল করে একটা কিটো ফর্ম একটা হচ্ছে ইনল ফর্ম এটাকে আমরা ইনল কেন বলতেছি কারণ একটা ডবল বন্ড আছে এবং ওই ডবল বন্ডের যে কোনো একটা কার্বনের মধ্যে একটা ওইচ আছে সো দ্যাটস নাম ইনল ইন ফর ডবল বন্ড অল ফর অ্যালকোহল আর এটাকে আমরা কিটো বলতেছি কারণ এখানে কার্বন অক্সাইড ডবল বন্ড আছে যে কার্বনিল পার্টটা আছে এটা হচ্ছে অ্যাসিড বা বেস মিডিয়াম দ্বারা প্রভাবিত হয় আর কি আমরা এখানে বেসিক ক্যাটালাইসিস ইউজ করছি যদি আমরা খারকে প্রভাবক হিসেবে ইউজ করি তাহলে এই দুইটা ফর্মের মধ্যে একটা সাম্যাবস্থা থাকে এবং সেখানে যেটা হয় যে এই কিটনের আলফা কার্বন বা কিটো ফর্মে অ্যালডিহাইডও হতে পারত কিন্তু এই কিটো ফর্মের আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন কোনোভাবে হচ্ছে এই অক্সিজেনের উপর চলে আসে এই ইনল ফর্ম করে সো এটা মেকানিজম হচ্ছে তোমরা দেখতে পারবো আলফা কার্বন কেমিস্ট্রি পড়লে দেখতে অ্যালডিহাইড কিটন পার্টার মধ্যে আছে কিন্তু এখানে একটু সাবধান করার মতো বিষয় হলো যে এখানে আমরা যেটা দেখতেছি যে এই হাইড্রোজেনটা কোনোভাবে প্রোটন হিসেবে এই অক্সিজেনের উপর চলে আসছে আসলে অ্যাকচুয়ালি এই ঘটনাটা আসলে ঘটে না মানে এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেন আসলে সেম না এটা আসলে সলভেন্ট থেকে আসা হাইড্রোজেন বা দ্রাবক থেকে আসা হাইড্রোজেন এবং এখানে আসলে সমানতা পাওয়া গেছে খেয়াল করো এখানে একটা প্রোটোনের অবস্থানের পরিবর্তন হয়েছে রাইট এবং তার কারণে হচ্ছে এখানে ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয়ে গেছে তো দ্যাটস ওয়াই আমরা এদেরকে বলবো হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমার এবং এদেরকে আমরা বলবো হচ্ছে টটোমার এখন খেয়াল করো আমরা আরো কিছু एग्जांपल এখানে নিশি যে এখানে আমরা আরো কিছু ফর্ম নিশি যেখানে যে প্রোটনের ট্রান্সফার হয়েছে খেয়াল করে যে এই প্রোটনটা এখানে চলে গেছে বা এখানে এখানকার এই প্রোটনটা এখানে চলে আসছে বা এই প্রোটনটা এখান থেকে দুইটা হাইড্রোজেন ছিল তো একটা হাইড্রোজেন হচ্ছে এখানে চলে আসছে সো এই এক একটা নাম আছে ডিপেন্ডিং अपॉन যে এই টটোমেরিজমে কারা পার্টিসিপেট করতেছে তাদের নামের উপর যেমন ধরো এদেরকে আমরা ল্যাকটাম বলি এদেরকে ল্যাকটিম বলি সো এটা হচ্ছে ল্যাকটাম লম টটোমেরিজম এটা হচ্ছে অ্যামাইড আর ইমিডিক অ্যাসিড এটা হচ্ছে অ্যামিন আর ইমিন টটোমেরিজম সো এরকম আরো অনেক ধরনের টটোমেরিজম আছে এবং এখানে আমরা যে টটোমেরিজম

এবং ফাংশনাল গ্রুপ ইটসেলফ চেঞ্জ হওয়ার কারণে হতে পারে অনেকভাবে এটা করা পসিবল এখন আমরা আপাতত এই দিকে আর নজর দিব না আমরা হচ্ছে পরের অংশে চলে যাবো যে স্টেরিও আইসোমেরিজম বা স্টেরিও সমান এটা বলতে আসলে কি বোঝায়